আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবে কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আমি অনেক ভালো আছি তো আজ আমি আপনাদের সাথে আটা দিয়ে রাজকীয় স্বাদের লাচ্চা পরাটা সহজ সকাল বিকাল নাস্তার রেসিপিটি শেয়ার করবো তো চলুন শুরু করা যাক এখানে আমি আটা নিয়েছি এখানে আমি একটা মিক্সিং বোল নিয়েছি আর এখানে আটা দিয়ে নিচ্ছি এরপর দিয়ে নিচ্ছি এখানে হাফচা চামচ লবণ এটা আমি আমার স্বাদ মতো দিয়ে নিয়েছি আপনারা কিন্তু আপনাদের প্রয়োজন বুঝে নিয়ে নেবেন দিয়ে নিচ্ছি এখানে সাদা তেল তো এখানে একটা চামচের মতো সাদা তেল দিয়ে নিলাম এখন আমি এটাকে ভালো করে মিশিয়ে নিব আপনারা চাইলে কিন্তু এটা ময়দা দিয়েও করে নিতে পারেন আমি আটা দিয়ে করে দেখাচ্ছি খুব সহজভাবে তো এটা যখন আমার মিক্সড করা হয়ে যাবে ঠিক তখন আমি এখানে পানি দিয়ে দিয়া আমি এটাকে একটা ডোয়ের মতো তৈরি করে নিব এখানে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি ডোটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে যে এরকম হয়েছে এখন এটাকে আমি আর একটু ভালো করে মথে নিচ্ছি এখান থেকে আমি লেচি কেটে নিব এটাকে আমি গোল করে রুটির মতো বেলে নিব এরপর উপর থেকে এরকম একটু আটার ডাস্ট ছিটিয়ে নিচ্ছি আমি এরকম একটা বড় রুটি বেলে নিয়েছি এখন এখানে উপর থেকে ঘি দিয়ে দিচ্ছি তো এখানে এক চামচের মতো ঘি নিয়েছি তো ঘিটাকে আমি ভালো করে ব্রাশ করে নিচ্ছি ঘি ব্রাশ করার পর এখন আমি একটা ছুরি দিয়ে কিন্তু এটাকে আমি চিকন চিকন করে এরকম কেটে নিব ঠিক এভাবে আমি সবটা কেটে নিচ্ছি সম্পূর্ণভাবে কিন্তু আমি এভাবে কেটে নিয়েছি এখন যেটা করতে হবে এভাবে করে এটাকে ফোল্ড করে নিচ্ছি আমি তো এভাবে করে আমি সম্পূর্ণটা ফোল্ড করে নিচ্ছি এভাবে করে আমি এটাকে একটু হাত দিয়ে প্রেস করে এভাবে লম্বা করে নিচ্ছি একটু এটা কিন্তু এভাবে করে নিয়েছি এরপর যেটা করতে হবে ঠিক এভাবে পেঁচিয়ে তারপরে কিন্তু আমি এটাকে সিল করে নিচ্ছি তো দেখুন এটাকে কিন্তু আমি এভাবে করে নিয়েছি এখন উপর থেকে আমি একটু আটার ডাস্ট ছিটিয়ে এটাকে আমি বেলে নিব আরেকটু আটার ডাস্ট এভাবে ছিটিয়ে নিচ্ছি ছিটিয়ে তারপর আমি এটাকে আবার বেলে দেখুন পরটা কিন্তু আমার বেলে নেওয়া হয়ে গেছে তো চুলায় আমি একটা প্যান্ট বসিয়েছি তো এটাকে আমি ভেজে নেব তো একটু চেপে চেপে দিচ্ছি আর এরকম একটা রাবারের স্প্যাচুলা দিয়ে কিন্তু এটাকে উল্টিয়ে নেবেন এরপর এভাবে একটু চেপে চেপে তারপরে কিন্তু ভেজে নিতে হবে ফার্স্টে এরপর যখন রুটিটা একটু হয়ে আসবে ঠিক উপর থেকে এরকম একটু সাদা তেল দিয়ে নিচ্ছি তেলটা দিয়ে আমি পরোটা ভেজে নিব তো আপনারা চাইলে কিন্তু এখানে আবারও ঘি দিয়ে তারপর পরোটাটা ভেজে নিতে পারেন তো পরোটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে আমি এপিট দুই পিটি কিন্তু এভাবে ভেজে নিয়েছি খুব কম তেলেই কিন্তু এটাকে ভাজতে হবে এরপর আমি এটাকে তুলে নিচ্ছি ঠিক একইভাবে আমি আরও একটা পরোটা দিয়ে নিচ্ছি এটাকে রুটির মতো ভেজে নেওয়ার পর আমি এখানে আবার সামান্য একটু সাদা তেল দিয়ে নিচ্ছি তো তেলটা দিয়ে আমি এটাকে পরোটার মতো আবার ভেজে নেব এটাও কিন্তু আমার ভাজা হয়ে গেছে এটাকে আমি তুলে নিচ্ছি আমি কিন্তু লাচা পরোটাকে এভাবে সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি তো আজকের রেসিপিটি এই পর্যন্তই আশা করি সবার অনেক অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন যাতে নিত্য নতুন ভিডিও দেখতে পান আল্লাহ